আগামীকাল চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে কেন্দ্র করে পাল্টে গেছে বন্দনগরীর চিত্র, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা উৎসাহ উদ্দীপনা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। দীর্ঘ দশ বছর পর চট্টগ্রামে দলীয় কোনো জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জনসভাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই নেতাকর্মীদের মাঝে। তাই জনসভাকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সভাস্থলে থাকবে মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য আলাদা জায়গা, 130টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারিতে থাকবে পলোগ্রাউন্ড সহ আশপাশের এলাকা, থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 7000-এরও বেশি সদস্য। প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সভাস্থলে অংশ নেবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এই সকল উন্নয়ন উনি যে করেছেন, চট্টগ্রামে শিল্প অঞ্চল জোন করেছেন, ইকোনমিক জোন করেছেন, এগুলো চট্টগ্রামের মানুষের জন্য বিশাল প্রাপ্তি। মানুষ দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেত্রী যে কথা বলেছেন সে কথা রেখেছেন, চট্টগ্রামকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। বিজয়ের মাসের এই জনসভা, 4 ডিসেম্বর এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এই জনসভা ঘিরে বন্দর নগরীর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আশা করে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সর্বস্তরের মানুষ। আমরা একটু নেত্রীকে দেখতে যাব, 12 বছর বাদে আসতেছে, আমরা না দেখলে আর আমরা দেখতে পারবো না। আমি প্রধানমন্ত্রীকে দেখতে যাব, মানে এটা একটা আমাদের আকর্ষণ। চট্টগ্রামের মানুষ যে উন্নয়ন চেয়েছেন তারও বেশি পেয়েছে বলে জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক। চট্টগ্রামের মানুষ বারবারই কৃতজ্ঞতা স্বীকার করতে দ্বিধা করে না। এই চট্টগ্রামের মানুষকে যিনি দুই হাত ভরে দিয়েছেন, প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন, সেই চট্টগ্রামের মানুষ 4 ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে বঙ্গবন্ধু কন্যার সমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ দিবে চট্টগ্রামের মানুষ অকৃতজ্ঞ নয়। এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।